এখন সবাইকে আমি জলে ডুবে মাছ দেখাবো, সুন্দর সুন্দর বড় বড় মাছ। তো চলুন সবাই মিলে দেখি। এ তো এ চলছে 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 চলছে। হ্যালো 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 সবাইকে আর্লি গুড মর্নিং জানাই। আমি এখন মাছ মারাতে আছি। কেন আছি আমি তোমাদের সবাইকে বলে দেব। আজকের আমার এই প্রথম বাংলা দিয়ে ব্লগ শুরু হবে। তো চলো কেন কেন আমি এত সকালে মাছ মারাতে এসেছি সেটা বলে দিই। অ্যাকচুয়ালি আমার পরিবার বিগত অনেক বছর ধরে যে প্রফেশনের সাথে জড়িত ছিল সেই প্রফেশন হলো ফিশ ফার্মিং। সেই ফিশ ফার্মিংয়ের জন্য আমরা যে ফিশ সেলিং করতে আসি মাছ মারা বাজারাতে, সেই জন্য আজকে শুক্রবার যে মাছ মারা বাজারে মাছ মারার আজকে বাজার, সেই জন্য আমাদের মাছ বিক্রি করতে এসেছি। তো আমি আমার যে প্রফেশনের সাথে জড়িত আছি সেটা আমি অনেক গর্বিত করি। সেই কাজ দিয়ে আমি মনে হয় অনেক এগিয়ে যাব। তো আমি কোনো লজ্জাশরম না করে, লজ্জাশরম ত্যাগ করে আমি যে প্রফেশনের সাথে জড়িত আছি আমি সেই প্রফেশনের সাথে অনেক সন্তুষ্ট ছিলাম এবং সন্তুষ্টই থাকবো আগামীতেও। তো কোনো একটি কাজ ছোট নয়, সব কাজই বড়। প্রথম তো ছোট দিয়ে শুরু হয়, পরে ধাপে ধাপে বড় হবে সেই কাজ। সেই কাজ কোনো দিন ছোট নয় যে আপনি যখন আপন মনে যে কাজ শুরু করবেন। তো আমার পরিবার অনেক বছর ধরে সেই কাজের সঙ্গে জড়িত ছিল, তখন থেকে আমরা এই কাজ শুরু করছি। তো আমি কোনো লজ্জাবোধ করি না সেই কাজ, আমি আমার কাজের জন্য অনেক গর্বিত। তো সবাইকে আমি দেখার চেষ্টা করব যে মাছের সম্বন্ধে যে আগামীতেও জানতে পারবে যে অনেক মাছ ফার্মিং হয়, যে অনেক উপার্জন হয়। আমাদের পরিবার সেই কাজের সঙ্গে জড়িত এবং সেই কাজের জন্য আমার এই পরিবার চলছে। তো চলুন দেখাবো সবাইকে আজকের যে শুধু ব্লগ হতে পারে বাংলা দিয়ে, সেই ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে আমাদের জীবনধারা লাইফস্টাইলে সম্বন্ধে আপনাদের সবাইকে শেয়ার করব এবং যতটুকু জানি ততটুকু আমি চেষ্টা করব যে বলার। তো চলো একটু দূরে এসেছি আমি মেন জায়গা থেকে, কারণ ওইখানে বেশি অনেক নয়েজ, সেই জন্য আমি একটু প্রথম যে শুরু করছি সেটা একটু ভালো শুরু হোক সেটাই আমি চাই। তো চলো, তো আমি এখন মেন গন্তব্যতে পৌঁছে গেছি। সবাইকে দেখার চেষ্টা করবো যে মাছের পোনা, যারা মাছ বিক্রি করে মাছের পোনা বিক্রি করে তাদেরকে একটু দেখার চেষ্টা করবো, আর যারা কিনে নিত তারাও তাদেরকেও দেখাবো। তো চলো এখান থেকে। হ্যালো ভাই, গুড মর্নিং। গুড মর্নিং দাদা। ও তো দাদা বলছে গুড মর্নিং, আর অন্য কেউ তো আর সার দেয় না। দেখো মাছের পোনা, আগে গুড মর্নিং। গুড মর্নিং, এই কোথাও এই কোথাও না মন দিয়ে দেখুন তারা সব কিছু প্রোডাকশন দুন, রেনু হইতে বাস হইতে পোনা হইতে ব্যাগ তারাই দিন। আমি নিজে নিজে সংগ্রহ দিয়ে
Businessman. Hello, dada. Oh, mato. Amar bhai na, oh bhai. Na. Sobai re marmu, amare ami o marmu. Hello guys. Hello guys na. Hello everyone. Ba khoshie. Oh, dada. Hello, good morning. Good morning. Welcome. Oh, ek to suri sar tale. Oh, dada song ek to suri. এখন আমি গাড়িতে চড়তে যাচ্ছি দাদার সঙ্গে হ্যাঁ ভালো 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 দাদার একটু নামটা বলুন বিকাশ ঠিক আছে থ্যাংক ইউ দাদাকে চলো কোথায় যাব এটা কত কত নিছে এটা নাও 47000 47000 এটা মানে কেমনে মানে ক্যামেরা এটা মানে অটোমেটিক এডিট করে দিব না না সাউন্ডটা কেমনে আইবে এখন সবাইকে আমি জলে ডুবে মাছ দেখাবো সুন্দর সুন্দর বড় বড় মাছ তো চলুন সবাই মিলে দেখি এ তো এ চলছে বানামাত বিজি হ্যালো হ্যালো গোমাগে ও দাদা সঙ্গে কিন্তু দেখা অনেক বছর হলো মাছ বিক্রি করতেছে আমরাও বিক্রি করতেছে একসঙ্গে দেখা হ্যালো বলো হ্যালো সবাই ভালো থাকো সবাই ভালো থাকো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের মাছ বেচা শেষ হয়েছে এখন আমরা খুশি বাড়িতে যাচ্ছি এই তো বাঙালি ড্রাইভার দাদা তো যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাইকে গুড মর্নিং জানিয়ে এই ভিডিওটা